হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে ডিনারে এসেছি, কারণ লক্ষ্মী পূজা শেষ, অফিস শুরু, ডেলিকার রুটিন, তাই আজকে ডিনারে এসেছি। আজকে ডিনার ভালো আছে, এগ কারি, দেখুন দুটো ডিম পুরো জল জল করছে, বাঁধাকপির তরকারি, এটা মায়ের হাতের, এটা আলু ফুলকপি তরকারি। আজকে আমাদের এখানে একটা শেভকট টাউনশিপ বলে একটা ইয়ে আছে, একটা এলাকা আছে, তা আজকে আমার এক ভিউয়ার্স, জানি না ওর নামটা আমি জিজ্ঞেস করতে পারিনি, কথার মাধ্যমে হয়তো ভুলে গেছি, কিন্তু খুব ভালো লাগলো। আমি গাড়িতে বসেছিলাম, হঠাৎ এলেন উনি, এসে বলছেন যে আপনি পল্লবদা নয়? আমি বলি হ্যাঁ, আর উনি যখন বলেছেন পল্লবদা না, তখন আমি বুঝতে পেরেছি আমার ভিউয়ার্স, খুব ভালো লাগলো আলাপ করে। যাই হোক, বললেন যে অনুকে নিয়ে একদিন যেতে, দেখা যাক কবে সময় পাই, চলুন তাহলে, চলুন অথবা চলো আজকে ডিনারটা শুরু করা যাক। একজন শুরু করে দিয়েছে, না শুরু করিনি, মাখছে, শুরু করিনি, মাখছে। তাহলে আজকে ডিনারটা শুরু করি, প্রথমে বাঁধাকপি দিয়ে খাচ্ছি, কারণ এটা তো শোনা, তাই একটু দেখাশোনা করে এগুলো উঠে যাবে আর কি। সব নাকি ভাঙা ভাঙা থালা বাসনে রান্না বাড়ি করি, বাঁধাকপি মায়ের তো রান্না, বাঁধাকপিটা হচ্ছে আমার ফেভারিট, খুব ভালো লাগে। এবার শীত পড়ছে, বাঁধাকপির সঙ্গে মটরশুঁটি অ্যাড হবে, আরও ভালো লাগবে। চামচটা মুখে দিয়ে ফেলেছিলাম, তাই চামচটাকে ধুয়ে নিচ্ছি। কম কথা বলছো কেন জানেন? বলবো আজকে একটা ভিডিও দিয়েছিল, বিনা পুঁজিতে বাড়িতে বসে আয়, তা ভূতি ভূতি কর্মকাণ্ড, নামটা শুনুন, ভূতি কর্মকাণ্ড, নাম না ফেক আইডি, নামটা তো আছে, ফেক আইডি কিনে যাই না, ফেক আইডি না অরিজিনাল আইডি, নাম বলো কেন? এদের এরা তো নাম শোনার জন্য এইসব ভুলভাল কমেন্ট করে, নাম একদম বলবে না এদের, বরঞ্চ আমাদের যারা ভালোবাসে তাদের নাম বলবে। না নাম তো যদি বলা উচিত না, তাও বললাম, অনেকখানি লিখেছেন তো কষ্ট করে, অনেকটা, এতটা লিখেছে, কি লিখেছে সেটা আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবো, ভূতির অনুভূতিটা কিরকম সেটা আপনাদের। এখন আর রাগ অনেক হাসি পায় না,
আমার সব থেকে বড় কথা কি মনে হয় জানেন তো, আমি যাকে চিনি না জানি না তাকে এইসব আমি কেন বলবো? এত জেলাসি কিসের? এটাকে জেলাসি ছাড়া কি বলবো? কেউ যদি আমাকে বলে আপনি যেভাবে ভিডিও করেন পয়সার জন্য, তার থেকে রানু মণ্ডলের মতো স্টেশনে বসে ভিক্ষে করবেন সেটা অনেক বেশি ভালো, তো তাকে জেলাসি ছাড়া কি বলবো বলুন? এই কথাটা ভিক্ষা করবো রানু মণ্ডলকে কে বলে ঠাঁটি এক ছ মারবে? রানু মণ্ডল এখন বিশাল ফিগার, কারণ রানু মণ্ডল সাক্ষাৎকার দিয়েছিল যে আপনি তো ভিখারীদের সঙ্গে বসে ভিক্ষা করেন, তখন বলছে আমি পাশে বসতাম, আমি ভিক্ষা করি না। ভূতি কর্মকার আপনি করে যান, আপনার ভূতের নৃত্য চালিয়ে যান, আপনি করে যান। ভূতি কর্মকারকে বলছি আপনার ভূতের নৃত্য চালিয়ে যান। আয়না দেখে একবার নিজেকে হাসেন না, হাসি পায় না যে আমি কেন এরকম করছি? আপনার এই কথাগুলো শুনে কি বলে একটা জিনিস প্রমাণিত হচ্ছে, আপনার সোসাইটিতে আপনি অতটা, আপনার অতটা সুনাম নয়, কোনো সোসাইটি নেই। আসো আদৌ সোসাইটি বাস করেন কিনা সন্দেহ। কোথায় বাস করে জানো? সে জানি না, কথা শুনেই বোঝা যায়। কলতলায় রোজ দিন সকাল হলেই যাদের জল নিয়ে যাদের মধ্যে ঝগড়া বাঁধে ওইখানে বাস করে। এই লাস্ট বললাম আর বলবো না, এবার আপনি চালিয়ে যান, ক্যারি অন। আপনার জীবন সার্থক হয়ে গেল আমাদের ব্লগে। আপনার আমার খাবার টেবিল চ্যানেল আপনার নাম বললাম, বলতেই পারতেন যে আমার নামটা একটু আপনাদের চ্যানেলে বলুন, এরম ভাবে বলার কোনো দরকার ছিল না। সবকটা রান্না দারুণ, তিনটে রান্না এক ক্লাস হয়েছে। মায়ের হাতের রান্না তো, মায়ের হাতের রান্না তো কিছু বলার নেই। অনেকদিন পর ভাত খাচ্ছি, কবে ভাত খেয়েছি আমি ভুলে গেছি। রাতে ভাত খাচ্ছো বলো? ভাত অনেকদিন পর রাতে ভাত খাচ্ছে, সরি এরকম বললে আবার তিন ছুটি। তুমি ভাত খাওয়াই না আসলে, অনেকদিন পর ঘরে বসে খাচ্ছি, অনেকদিন ঘরে বসে রাতে ভাত খাচ্ছি, দিনে বেলা তো ভাত হয়। আর তাতে পুজোর এবার আস্তে আস্তে ভাতটা বন্ধই হয়ে যাবে, ঠান্ডা পড়ছে তো, ঠান্ডা পড়ছে মানে এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। পুজোর কটা দিন তো অন্যরকম খাওয়া দাওয়া হয়েছে, আর এবার ঠান্ডা পড়ে যাচ্ছে, এবার টোটালি ভাত বন্ধ হয়ে যাবে, দুপুরে চলবে। সেব কথা আজকে যার সঙ্গে দেখা হলো তার নামটা জানতে পারলাম, সত্যি খুব ভুল হয়ে গেল। কার সাথে দেখা হয়েছিল তুমি একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ তুমি একটু কমেন্ট করে জানিও, তোমাদের দাদা নাম জিজ্ঞেস করতে ভুলে গেছে, তুমি একটু কমেন্ট করে জানিও তো, তাহলে বুঝতে পারবো তোমার নামটা কি। সত্যি খুব ভালো লাগলো, হঠাৎ এসে যে বলা পড়লো তো না। প্লিজ একটু তোমার নামটা জানিও, হ্যাঁ তাহলে খুব ভালো লাগলো। অ্যাড্রেসটা মনে রেখে দিয়েছি, অ্যাড্রেসটা তো কম্পিউটারে লোড হয়ে গেছে।
বলো কিছু বলো না, খাচ্ছি। ও ভাবলাম বৃষ্টি পড়ছে। একটা জিনিসের খুব অভাব বোধ করছি। বলো তো কি চাটনি, পেঁয়াজ রসুনের জিনিস খাওয়ার পরে একটু চাটনি খেতে ইচ্ছে করে, চাটনিটার অভাব বোধ করছি। ওকে, আজকের মতো ডিনার এন্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে কালী পুজো আসছে, কেউ ঠান্ডা লাগাবেন না। কিন্তু দুর্গাপুরে কিন্তু ঠান্ডা মোটামুটি লাগছে রাতে, সত্যি তাই ঠান্ডা রাতের দিকে। ওকে, কমেন্টস লাইক অ্যান্ড এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। পাশে আছি, থাকবো। ওকে, গুড নাইট, সি ইউ এগেন, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব।